প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা টেলিভিশন সেটের সামনে বসে বা বিভিন্ন মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রীতি। আমি দেবাশিস বিশ্বাস হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন এবং একদম ব্র্যান্ড নিউ একটা শো নিয়ে, যেই শোটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো। এবং এই শো শুধুমাত্র আপনাদের জন্যই, গ্র্যান্ড ফান শো, নাম শুনে বুঝতে পারছেন এখানে গ্র্যান্ড ফান হবে, অর্থাৎ অনেক আনন্দ হবে, অনেক হাসি হবে, অনেক আড্ডা হবে, অনেক তামাশাও কিন্তু হবে। সেগুলোর জন্য অবশ্য অবশ্যই আপনাদের প্রস্তুত থাকতে হবে এবং আপনারা সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করবেন পাক্ষিকভাবে প্রতি শুক্রবার অনলি অন এটিএন বাংলা। আমাদের আজকের অনুষ্ঠান যেটা শুরু হতে যাচ্ছে সেখানে কিন্তু অনেক রকমের আয়োজন রয়েছে। আমাদের একজন সেলিব্রিটি গেস্ট তো অবশ্যই থাকবেন প্রত্যেক পর্বে এবং সেই সাথে থাকবেন আরও অনেকেই, যাদের সাথে একটু একটু করে একটু একটু করে আপনাদের হবে পরিচয়। প্রিয় দর্শকমণ্ডলী, আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এবং সেটি হচ্ছে, আমরা কিন্তু এই করোনা মহামারীকালীন সমস্ত স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে মাস্ক পরেই আমরা এই স্টুডিওতে সবাই এসছেন এবং যখন শুধুমাত্র তাদের শট নেওয়া হয়েছে তখনই তারা সেই মাস্কটি খুলে শটটি দিয়েছেন এবং মাস্ক খুলে শট দেওয়ার পর আবার কিন্তু মাস্কটি পরে ফেলেছেন। তো চলুন সবাই মিলে আমরা উপভোগ করি আমাদের আজকের দ্য গ্র্যান্ড ফান শো এর উদ্বোধনী পর্ব। এই যে উদ্বোধন হয়ে গেছে। আচ্ছা জি ভাই সাহেব, একটা কথা বল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, আপনার মাথার মধ্যে কি কুবুদ্ধি গজগজ করতেছে? না কেন, আমার মাথার মধ্যে অনেক কিছুই গজগজ করে কিন্তু কুবুদ্ধি কম কম করে। আমার বিবি জান রে, আপনি কি বুদ্ধি দিছেন? না কি হয়েছে যে উল্টা গেছে? গা উল্টা গেছে, সিধা ছিল উল্টা গেছে। উল্টা গেছে গা এরকম এরকম মনে করেন যে আয়না সামনে খাড়ায় এমতে করে এমতে করে আমার যে রান্ধন বান্ধন সব তো জাগে উঠে গেছে। যে আয়নার সামনে খাড়ায়া, হ্যাঁ ওকে এমনে এমনে, হ্যাঁ এই তো ধরছি। আরো কথা আছে, ভালো লক্ষণ তো ভালো লক্ষণ। আরো কথা আছে, জানালা খুইলে কাউয়ারে কোথায় যে ওই পাখি আয় পাখি আয়। তো কাউয়া তো এক প্রকার, মানে কাক তো এক প্রকার পাখি না? বুঝছি ভাই সাহেব, আমি বেশি কথা কইতে পছন্দ করি না। আচ্ছা আপনারা তিন দিনের টাইম দিলাম, আপনি বাড়ি সেরে যাবেন গা, কথা শেষ। তুমি আমার বিবি জান বোঝেন না কথা, এই যে শোনো আমার কথা শোনো, তুমি এতক্ষণ বড় বড় লম্বা লম্বা লেকচার দিছো, তুমি দাদাকে তিন দিনের মধ্যে বাড়ি ছাড়ার কথা বলার কে? বলেন তো। আমার বাড়ি, আমার দাদার বাড়ি। এটা আমার বাড়ি, বাড়িটা তো তোমার না, আমার দাদা জানে। এখন এই বাড়ির মালিক আমি, আমি বাড়ি হলি আর এই বাড়িতে আমার কথাই হলো শেষ কথা। দলিল আছে নি বাড়ির দাবি করে? দলিল আছে? আমার দলিলের না আমি কুষ্টি কিলাম। আপনাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছিল, যা তা বললো আপনার, আমার আপারে নিয়ে যা তা বললো। এই তুমি বলছো? হ্যাঁ বলছো, দাঁড়াও আসো, তোমার একদিন কি আমার একদিন। দাদা দাদা, আপনার দেখছেন দাদা, আমি আপনার জন্য কত স্বামীর সঙ্গে যুদ্ধ করতেছি দাদা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ দাদা। আপনি কিন্তু আমারে কথা দিয়েছিলেন, তা খাই না, রাতের খাবার ছেড়ে দিয়েছি, তারপরে ইয়োগা তাই তো হবো। হ্যাঁ হ্যাঁ, আর কি বলে সত্যি আবার বলে দাদা চিন্তা করবেন না, বাড়ি ছাড়ার কথা বলতেই পারবে না, দেখেন তো আমি আছি দাদা আপনার জন্য। আমি তো বাস, আর কি লাগে? ঠিক আছে দাদা, চলুন আপনি হিট। আচ্ছা দুবার হিট আবার। আসসালামু আলাইকুম স্যার। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এখন ধরো। বাজে কয়টা, তুমি কখন আসছো অফিস? এটা অফিস টাইম,
আমি করব অফিস একা একা জি না স্যার তাহলে কি হয়েছে স্যার অ্যাকচুয়ালি ঘড়িটা খুঁজে পাচ্ছিলাম না তাই ঘড়ি খুঁজে পাচ্ছিল না হ্যাঁ তোমার ঘড়ি পড়ার দরকার নেই স্যার টাইম দেখার জন্য টাইম দেখার জন্য জি স্যার আমাদের আজকে যে গেস্ট আসবে তাকে কল দিতে হবে তার সাথে কমিউনিকেট করে তাকে যত তাড়াতাড়ি পারো নিয়ে আসো यस স্যার ঠিক আছে ওকে স্যার যাও বসো বলো আমি একজন মহাকবি বাড়িওয়ালার শালা কবিতা গদ্য পদ্য লিখি লিখি আমি ভালা শুনছি দাদা আপনি একজন বড় ডিরেক্টর আর আদাব সালাম শুভেচ্ছা নিবেন আমি যে অ্যাক্টর একটা সুযোগ দেন না আমারে একটা সুযোগ দেন না আমারে রাইটার ফাইটার যাতে একটা সুযোগ দেন না রে বাহ রাইটার ফাইটার যে কোনো একটা সুযোগ দেন না রে বাহ বাহ আর কোনো বক্তব্য আছে হ্যাঁ আমি বেসিক্যালি দাদা আমি একজন কবি আচ্ছা বিভিন্ন কবিতা লেখায় আমার কাজ বাহ ফুল পাখি গাছপালা নদী নালা হাঁস মুরগি গরু ছাগল ইঁদুর বিড়েল কুকুর শিয়াল এমন কোন সাবজেক্ট নেই যেখানে আমার কবিতার কলম চলেনি যেখানে কবিতায় কথা বলেনি কিছুই বাদ দেননি কিছুই আমি বাদ দিইনি গেস্ট আসলে ওনার সাথে আমার একটা ইন্ট্রোডিউসিং মানে একটা একটা সম্পর্ক ঘটিয়ে দেবেন দাদা দাদা আমি গেস্টের জন্য রাত জেগে তিন দিস্তা কাগজ খরচ করে বারোটা হাই পেন বল পেন খরচ করে একটা মহাকাব্য কবিতা লিখেছি দাদা এটা গেস্টকে আমি না শোনাতে পারলে মাঠে মারা যাব মাঠে তো আপনি পরে মারা যাবেন কলমগুলো তো মারা গেল আপনার কবিতা লিখতে লিখতে আপনি যান কেতা দুরস্ত হয়ে আসেন একটু ফিটফাট যদি কোনো কারণে গেস্ট নায়িকা হয় তখন তখন তো আমি একটা সাইড ক্যারেক্টার নিশ্চয়ই পাবো জান না তাড়াতাড়ি রেডি হয়ে আসেন আচ্ছা দাদা তাহলে আমি এখন নাস্তা খেয়ে আসি একদম একদম ফ্রেশ ট্রেশ হয়ে আসেন আমি কিন্তু নাস্তা খেয়ে আসবো দাদা হ্যাঁ আসেন আমার কথা তো স্পেশালি বলবেন অবশ্যই অবশ্যই পুরো স্পেশাল কিছু লাগলে আমি দেব কোনো সমস্যা নেই ডান ডান কবিতা আমি কিন্তু শোনাবো দাদা আল্লাহ সারাইছে জান কবিতার হাত থেকে এবং কবির হাত থেকে তো আমরা ছাড়া পেলাম যে কোনো মুহূর্তে আমাদের গেস্ট চলে হ্যাঁ স্যার আমাদের গেস্ট চলে আসছে গেস্ট চলে আসছে জি স্যার আমাদের উদ্বোধনী পর্বের গেস্ট আর কেউ নন নান আদার দ্যান দ্য হলিউড কুইন দ্য নান আদার দ্যান দ্য বিউটিফুল দ্য গর্জিয়াস দ্য বেস্ট অপু বিশ্বাস এন্ড উইথ অপু বিশ্বাস আই এম দেবাশিষ বিশ্বাস বিশ্বাসে বিশ্বাস বলে না বিশ্বাসে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কেমন আছো খুব খুব ভালো আছে তোমাকে পেতো আরো বেশি ভালো আছে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আমাদের খুব ভালো লাগছে আমাদের অনুষ্ঠানটা রঙিন ছিল আরো রঙে রঙে ভরে গেছে তোমাকে পেয়ে চলো আমরা একটু বসে গল্প করি রাইট থ্যাংক ইউ দিস ইজ ইওর সিট আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে যে অপু বিশ্বাস খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে না আমি যতটুকু জানি আমি ফ্রুটস খাই তাই তুমি রেখে দিয়েছো হ্যাঁ ওটা তো আমি রেখে দিই তোমার জন্য একটা জিনিস অপু খায় সেটা হচ্ছে হাওয়া খায় কারণ হাওয়া খেয়ে অপু বাঁচে কারণ অপুকে কোনো কিছু খেতে দিলে অপু কখনোই সেটা খায় না বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে খাবার কিন্তু খা না খেতেও বলেছে নাও করেছে তো আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি প্রপারলি খাই এবং খুব ভালোভাবে খাই ওকে তো সেই অপুর অপুর ফেভারিট ডিশ কি অপুর কি খেতে সবচেয়ে বেশি পছন্দ সত্যি দর্শকরা কন্ট্রোভার্সি করবে আমি জানি এটার পর এখন শুরু হয়ে যাবে বিকজ আমি বিরিয়ানি অনেক পছন্দ বিরিয়ানি ওকে তো অপুর বাড়িতে গেলে একটা বিষয় আছে অপুর বাড়িতে গেলে একটা ঝামেলা হয় যে অপু এত বেশি খাওয়ান এবং এটা ইচ্ছা করেই খাওয়ান যাতে পরবর্তীতে তার বাড়িতে আর কখনো কেউ না 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 একদমই না এটা আমি না আমাদের বাংলাদেশের একটা রীতি বলতে পারো তারা আতিথেয়তা করতে পছন্দ করে আমাদের বাংলাদেশে যেটা হয় যে কাউকে দাওয়াত করলে কি খাবে এটা সারাদিন মানে খুঁজতে থাকে যে কি খাওয়ানো যায় বড় বড় মাছ বড় বড় চিংড়ি মাছ ইলিশ মাছ তো ডেফিনেটলি তো এটা আসলে আমাদের রীতির মধ্যে পড়ে যায় নট আমি একা উপবিষ্ট আর আমরা খাওয়ার ব্যাপারে আর খুব একটা কথা বলবো না লেগে যাচ্ছে বিপদ হয়ে যাবে পরে শুটিং টুটিং বন্ধ করে দিতে হবে অপুর কাছে আমার প্রশ্ন যে অপু বগুড়ার মেয়ে মিষ্টি মেয়ে মিষ্টি দইয়ের দেশের মেয়ে তো বগুড়া থেকে অপুর সরাসরি এফডিসির আগমনটা
সেটা আমরা জানি যে কিভাবে হয়েছে। সম্ভবত কাল সকালে অপুর প্রথম ছবি ছিল কি? হ্যাঁ, কাল সকালে আর ও আমার ছেলে, ও আমার ছেলে, এই দুটো প্রথম ছিল। তো অপু কি ছোটবেলা থেকেই ডিসাইড করেছিল যে অপু আমাকে তো দেখতে নায়িকার মতো, তো আমি নায়িকাই হবো, এরকম কি কোনো ব্যাপার ছিল অপুর মধ্যে? না, ছোটবেলা থেকে নাচের প্রতি অনেক ফ্যাসিনেশন ছিল, কারণ মা নাচ করতেন। তো মা আসলে নাচটা প্রপার করতে পারেননি, তো তার ড্রিম ছিল যে তার সন্তানের মধ্যে সে ড্রিমটাকে ইয়ে করবে। আমাকে অনেক ছোট বয়সেই নাচে দিয়েছে, আমার অনেক পুরস্কার আছে। বগুড়াতে এমনও সিচুয়েশন হয়েছে যে যখন তোমার কম্পিটিশন হতো, যদি শুনতো অপু আছে, মানে অপু বিশ্বাস আছে, তখন মানে ধরেই নিত সবাই যে ও ফার্স্ট হবে, লাইক কম্পিটিশনের দরকার পড়ে না। তখন আমি ক্লাস নাইনে পড়ি, ক্লাস এইট বা নাইনে পড়ি। তো আমাকে ওরা বললো যে চল একটা ছবি তুলে। তো ওই ছবিগুলো থাকার কারণে, যেহেতু আমি বগুড়াতে থিয়েটার করি, নাচের সাথে জড়িত, তখন আউসুলান হক মিনু নাটকের আমার একজন সিনিয়র, আমি মামা বলে ডাকি, মামা এই ছবিটা আমজাদ আঙ্কেলকে দেখায়। তখন শাব্দের ওপর একটা বান্ধবীর ক্যারেক্টার লাগবে, অ্যান্ড সাথে সাথে ও আমার ছেলে একটা সিনেমা হচ্ছিল, যেটা হচ্ছে সুভাষ দত্ত দাদু করেছিলেন, যেটাতে পপি আপু অ্যান্ড কাঞ্চন ভাই ছিল, তাদেরই টেস্ট টিউব বেবি হয়, লাইক বাচ্চা জন্য প্রক্রিয়াতে হয়, ওইটাই উনি তুলে ধরেছিলেন সিনেমায়। তো টেস্ট টিউব বেবির যে ছেলেটা হয়েছিল, তার একটা পেয়ার লাগবে নায়িকা, সেটা আমি করেছি। তার মানে দুজন লেজেন্ডারি ডিরেক্টরের হাত ধরে কিন্তু অপুবিশ্বাসের একদম। আর এই যে স্টার্টিং ফ্রম জিরো টু আজকের অপুবিশ্বাস, এবং একটা জিনিস বলতে চাই এই এই বিরতির আগে, বিরতি নেবো এখনই, তার আগে একটা জিনিস বলতে চাই যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকজনের একটা করে তকমা থাকে, খুব কম লোকের, প্রত্যেকজনের না, খুব কম লোকের, যেমন নায়ক রাজ, তাই না? এটা একটা তকমা। তারপরে আরও এরকম অনেকগুলো তকমা আছে, ববি তান্ত্রিকে একরকম তকমা দেওয়া হয়েছে, বিউটি কুইন শাবানা বলা হয়, তো কিং খান নামেও একজন আছেন, হ্যাঁ আছেন না, পাশাপাশি একজন আছেন ঢালিউড কুইন। এই যে তকমাটা ঢালিউড কুইন, এই তকমাটা অর্জন করা কিন্তু অনেক কঠিন একটা বিষয়, সবাইকে কিন্তু ঢালিউড কুইন বলা হয় না, অপুবিশ্বাসকে বলা হয়। কেন বলা হয়? অপুবিশ্বাস তো নিজের থেকে বলেন এই আমারে ঢালিউড কুইন বলিস। আমার কাছে মনে হয় যে আমি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করেছি, এবং অনেক বেশি কাজের কারণে অনেকে আমার কেরিয়ারটাকে অনেক লংও মনে করে, যে অনেক হয়তো বিশাল কেরিয়ার, কারণ বারো মাসে এক বছর হয়। তো আমরা প্রত্যেকটা আর্টিস্টই মাসে মাসে একটা সিনেমা রিলিজ হওয়া নট ফর জোকিং, কারণ সিনেমা করতে মিনিমাম 20 days 25 days লেগে যায় উইথ ডাবিং, এটা তুমিও জানো, আমরা যারা কাজ করি। তো সেই জায়গা থেকে আমি ডে নাইট, দাদা তোমারই একটা ছবি মনে হয় এই ফ্লোরে আমাদের পড়েছিল, শুভ বিবাহ, যেখানে আমি হোল নাইট কাজ করি, আমি সেম সেম ফ্লোর, অ্যান্ড আমাকে গিয়ে মান্না ভাইয়ের ছবিতে কাজ করতে হয়েছে পরদিন সকালে, আবার ওইখান থেকে এসে আমি সামনে আমাদের একটা 2-3 number ফ্লোর ছিল, সেখানে আমি আবার আর একটা হিরোর সাথে কাজ করেছি, অ্যান্ড তোমারটাতে ঢুকেছি। তো এই যে আমার কাজের প্রক্রিয়াটা, এবং এত বেশি ব্যস্ত থাকে, এবং এত শর্ট টাইমে বেশি সিনেমা, লাইক আমি 2009 থেকে 2014 পর্যন্ত শুধু আমি একাই অনেক কাজ করে গেছি, মানে 12 মাসে আমার 14টা সিনেমা রিলিজ হয়েছে। আমি অপুবিশ্বাস স্যার আমরা কোনো হিরোইনকে দেখি না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানুষ ভালোবেসে আমাকে নামটা দিয়েছে। ওয়েলকাম ব্যাক আফটার ভেরি শর্ট ব্রেক, জনু শান্তিতে জানাচ্ছি স্বাগতম দ্য গ্র্যান্ড ফান শো। আমাদের এখানে ফান হয়, এবং সেই ফানটা অনেক গ্র্যান্ড হয়, জন্য নাম হচ্ছে গ্র্যান্ড ফান শো। দাদা জি, এই যে এসে গেছে, আজকে না একজন গেস্ট আসার কথা ছিল, উনি কি আসছেন আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়? কোন চোখে পড়ে না। ও মা, দিদি কেমন আছে? ভয় পাবেন, ভালো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ দিদি, আমি খুব ভালো আছি, আমি না সব পারি। বাহ দিদি, আমাকে না শুধু একটা একটা সিনেমাতে সুযোগ করে দেন। মানে আমি একটু বলি, উনি হচ্ছেন আমাদের যে বাড়িওয়ালা আছেন, ওনার দ্বিতীয় স্ত্রী। আচ্ছা আপনি বলুন, আমার চেহারাটা কি দেখতে নায়িকার মতো? আপনি ওনার ছবি দেখেছেন একটাও? হ্যাঁ, এই যে আল্লাহ, যে পাঙ্কু জামাই, মাই নেম ইজ খান, তারপরে রাজা 420, আপা আমি আপনার অনেক বড় ভক্ত, বিশ্বাস করবেন আমি আপনার সব সিনেমা দেখি, একটাও মিস করি না। দাদা দাদা এক কাজ করুন দাদা, দিদি আমার বাড়িতে এই প্রথম আসছে, আমি ওনার জন্য আমার পছন্দ মতো সব নাস্তা তৈরি করি। হ্যাঁ আচ্ছা, যাও আপনি আসুন, আপনি আমাকে একটু সাহায্য করেন। আমি আসবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও ঠিক আছে, দিদি তাহলে বসেন, আমি নাস্তা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা।
ওয়ালাইকুম আসসালাম আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট আপনি খুব ভালো মানুষ আমার গেটআপ ঠিক আছে না পা হ্যাঁ আপনার তো অনেক সুন্দর লাগছে আর আপনি ইচ্ছে করলে পারবেন छंद এটা নিয়ে চলবে না কোনো দ্বন্দ্ব ওমা আমি কি ঠিক আছি হ্যাঁ আমি তো ঠিক আছি অপুদি সাগু 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 আসে 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 ঠিক আছি আমি ঠিক আছি আপনি অপুদি অপুদি না হ্যাঁ আপনি কেমন আছেন আমি আপনাদেরকে পেয়ে সত্যি অনেক ভালো আছি আমরা ভালো আছি কত সুন্দরভাবে এই যে আপনি বললেন আমি আপনাদেরকে পেয়ে সত্যি ভালো আছি এটাই হতে পারে একটি ছন্দ এটাই হতে পারে একটি কবিতা এই কারণেই আপনি অবধি জানেন অবধি আপনি না আমার অনেক বড় একটা ভক্ত ঠিক না ভুল বললাম আমি কিন্তু আপনার অনেক বড় একটা ভক্ত অবধি আমি আর এমন কোন ছবি নেই হ্যাঁ এমন কোন ছবি নেই যা আমি দেখি আপনার ছবি কিন্তু পেলেই আমি দেখি হ্যাঁ জানেন একটা ঘটনা বলি একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম হঠাৎ একটি ছেলে দেখি গান গাইছে আরে টিকাটুলির মোড়ে একটা হল হয়েছে সেই হলে নাকি অপু বিশ্বাসের ছবি লেগেছে এই গানটা শোনার পর জানেন অপুদি বিশ্বাস করেন আমি এক মিনিটও দেরি করিনি একটা রিক্সা চেপে আমি সোজা টিকাটুলির মোড়ে আমি চলে গেছি গিয়ে দেখি হাউসফুল কোনো টিকিট নেই বিশ্বাস করেন নিজেকে ওই দিন এত ব্যর্থ লেগেছে যে ওখানে দাঁড়িয়ে নগদে আমি একটি কবিতা লিখে ফেলেছি দেখা হলো না অপু বিশ্বাসের ছবি মনে হচ্ছে আমি একজন ব্যর্থ কবি তোমার লাস্ট ইস্যু শেষ হয়েছে লাস্ট ইস্যু শেষ হয়েছে আচ্ছা তোমার কবিতা শেষ হয়েছে ভাই না ইয়ে মানে অপুদি আপনার জন্য আমি তিন দিস্তা কাগজ খরচ করেছি আচ্ছা যাও এখন কবিতা লিখেছি আর আমি আপনাকে একটা কবিতা শোনাবো না না এখন না পরে যাও এই যে অপুদি আপনার আজকে কবিতা শোনানো হলো না টাটা এই ব্যর্থতায় আমি আরো 25 দিস্তা কাগজ খরচ করব এবং কবিতা লিখব আমি একদিন হয়ে উঠব মহাকবি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি ভাই ওই যে আপনার সুন্দর কবিতা ভালো দারুণ কবিতা ফাটায় ফেলে তুমি আপনি তো আমাকে আরে দারুণ কবিতা আপনি সাধারণ মানুষ যারা আছে যাদের জন্য আসলে আজকে অপু বিশ্বাস তো সেই সাধারণ দর্শকদেরও অনেক রকমের প্রশ্ন থাকে অপু বিশ্বাসকে নিয়ে বা ঘিরে খুব সাধারণ সাধারণ কিছু প্রশ্ন তো আমাদের এখানে আমরা একটা পর্ব রাখি যে দর্শকরা সরাসরি যারা এখানে আছেন তারা অপু বিশ্বাসকে সরাসরি প্রশ্ন করতে পারেন অপু বিশ্বাস উত্তর দেবেন দেবেন তো হ্যাঁ হ্যাঁ আপনি হাত তুলেছেন আপনি হ্যাঁ বলুন আপনার প্রশ্ন আমরা দৈনন্দিন কাজের মাঝে বাজারে যাই শাক সবজি মাছ কিনতে পারি আপনার একজন ভক্ত হিসেবে আমার জানার ইচ্ছা আপনি তো সেলিব্রিটি হিসেবে জনসমাগম এড়িয়ে চলেন সেই ক্ষেত্রে আপনার কি কখনো বাজারে গিয়ে আমাদের মতো বাজার করতে ইচ্ছা করে না হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন আমি সবার মাঝেই বাজার করি কিন্তু আমার চাওয়াটা ওর সাথে মিক্স করে দিই কিভাবে আমি বোরখা পরে যাই বোরখা পরে আমি নিকাব হিজাব দিয়ে যেহেতু আমি মেয়ে মানুষ আমার জন্য এই অপশনটা খুবই সোজা আমি বোরখা টোরখা পরে একদম ভরা বাজারের মধ্যে আমি বাজার করি বিকজ আমার নিজে বাজার করতে অনেক ভালো লাগে ওর মাঝখানে যে টাটকা সবজিগুলো আমি দেখে বুঝে আমি বাজার করি তো তো এমনি অবশ্য ওই হিজাব না পরলেও চলে যদি উইদাউট মেকআপে উপবিশ্বাস যায় উপবিশ্বাস চেহারা এতই বাজে যে কেউ এমনি চিনবে না আচ্ছা আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন আর আমি একটা জিনিস বলতে চাই যে অপু বিশ্বাস আমার দেখা যত এই বয়সী যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে গোছানো একটা মেয়ে কারণ আমি ওর বাড়িতে গেছি শি ইজ আ ভেরি সিস্টেম্যাটিক গার্ল আমার এই কারণটাও খুব ভাবায় এবং খুব ভালো লাগে আমার আচ্ছা দ্বিতীয় কোনো প্রশ্ন কেউ করবেন এরকম কেউ আছেন আপনি জি বলুন জানি আপনি অবসর সময় পান না তবুও জানতে ইচ্ছে করছে আপনি অবসর সময় কি করেন অবসর সময় অপু বিশ্বাস কি করে
এখন যেহেতু আমার বাসায় একজন মানুষ আছে এটা সবাই জানে জি জি তো সত্যি কথা বলতে গেলে কি তাকে তো ফুল টাইম আমার দেওয়া উচিত তো আমার আসলে বলতে গেলে অবসর বলে কোনো টাইম নেই কারণ এখন আমার দুটোই কাজ এক হচ্ছে আমার প্রফেশন আর একটা জয়কে টেক কেয়ার করা এক্স্যাক্টলি যার কথা বলা হচ্ছে জয় ও এমনই এক মাল যে ও যদি থাকে আশেপাশে সময় কোথা থেকে চলে যাবে সময়েরও সময় জ্ঞান চলে যাবে আর আরেকটা প্রশ্নের করতে দিতে পারি আমি হ্যাঁ জি বলুন আমাদের মতো ভক্তদের নিয়ে আপনার মজার কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতেন ভক্তদের নিয়ে মজার নানা রকম অভিজ্ঞতা থাকে কেউ হয়তো আমি এর আগে এক দুটো প্রোগ্রামে বলেছিলাম আমার একটা ভক্ত হাত কেটে ফেলেছিল কবের গল্প এটা কবের 11 12 এইরকম একটা টাইমিং হবে কক্সেস বাজার আমি তো হিউজ সিনেমা করা হয়েছে কক্সেস বাজার তো শুটিং এ আমাদের যেটা হয় যে শুটিং এ লোকজন খুব কাছাকাছি আসতে চায় তো ছেলেটা অনেকবার আসতে চাচ্ছিল তো আমাদের প্রোডাকশনের ছেলেরা যেহেতু কাজের ঝামেলা যাতে না হয় যেহেতু ক্যামেরার ফোকাসের ব্যাপার থাকে লেন্সের ব্যাপার থাকে সবাইকে দূরে দূরে রাখছিল তো সে ওয়েট করছিল যে কখন আমি চলে যাব তো আমি যে গাড়িতে উঠেছি ওঠার পরে মানে সে যে রাগ ফুপায় রাখছে আমি জাস্ট ওঠানোর পরে সে বলতেছে আপনি আমার সাথে কথা না বলে যাবেন না এবং তার হাতে ব্লেড ছিল লিটারালি সে দুটো একটা আমি তো ওইটা দেখে মানে আমি স্পিচলেস এবং আমার এত ভয় লেগেছে কারণ ব্লাড বের হচ্ছে সামনে কাচ কাচ করে দুটো কাটছে এটা মানে অস্বাভাবিক ব্যাপার তো এইটা আমি আসলে খুব আতঙ্কিত হয়ে গেছিলাম এবং সে চেয়েছিল আমাকে বিয়ে করবে সুপরি ব্যবসা করতে তো আমি তাকে হতাশ করিনি আমি বলেছি যে না ডেফিনেটলি আমি তোমাকে বিয়ে করব তোমাকে অনেক বেশি প্রপার হতে হবে তো বলছে কিভাবে আমি যে তুমি ব্যবসাটাকে আরো গেইন করো তুমি আরো টাকা আর্ন করো এবং সে এটা ট্রাস্ট করেছে ইন দিন টাইম আমি প্রায় 6-7 মাস পর আবার সাম টাইম আমার কক্সেস বাজার আমি ভুলে গেছি আমার জানাও না কারণ এরকম অনেক ঘটনা ছোটখাটো ঘটেছে খালি আমার ফোকাস মনে আছে যেহেতু সে হাত কেটেছিল ওটার জন্য আমার বেশি মনে আছে পরে এরকম শুটিং করছি সে কি আবার এসেছিল সে এসেছে আচ্ছা এসে যেটা হয়েছে 6-7 মাস পরে সে ভেবেছে যে সে তখন সে বুঝতে পারছে যে এটা আমি তাকে হতাশ করিনি আমি তাকে ভালো কথা বলেছি বাট সে ভালো বিজনেস করছে একটা দোকান নিয়েছিল নিজের এবং বলতেছে যে আপা আমি এখন ঢাকায় সুপরি দিই যেটা যায় আসে এবং ভালো ইনকাম করি আমি বলছি থ্যাংক ইউ তো তুমি আমাকে বিয়ে না করলেও কখনো কোনো সময় যদি তোমার বিয়ে হয় আমাকে তুমি জানিও তো সে মাঝে প্রায় একবার দুবার আমার বাড়িতে মাছ পাঠিয়েছিল বড় বড় সামুদ্রিক মাছগুলো পাঠিয়েছিল অনেক হ্যাপি আই থিঙ্ক এই প্রোগ্রাম যদি কখনো সে দেখে তার প্রতি আমার অনেক উইশেস থাকবে ব্লেসিং থাকবে নিশ্চয়ই সে ভালো আছে ভালো থাকুক এবং টু বি ভেরি অনেস্ট শুনেও ভালো লাগলো যে একজন নায়িকা তার প্রতি একজন মানুষের ভালোবাসা থাকতেই পারে কিন্তু একটা ভালো মানুষ যে একটা নায়িকার ভেতরে আছে অপবিশ্বাসের ভেতরে এবং সে যে একটা মানুষকে বিপথে যাওয়ার থেকে আটকে রাখতে পারে এবং সঠিক পথটা দেখাতে পারে ব্রেভো ব্রেভো থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে সকল প্রকার পুরি সুলভে পাওয়া যায় কি কি পুরি আছে এখানে স্যার এখানে আছে শাহিপুরি ডিমপুরি ডালপুরি বেলপুরি তেলপুরি রাজপুরি ভোগপুরি বিভিন্ন স্বাদের পুরি আছে স্যার ম্যাডাম আছে ঝাল টক মিষ্টি আলো তিল আমাকে একটা অমরেশ পুরি দিতে এই যে স্যার এই অমরেশ পুরি এ রাখ তুই পরে পরে খাবো এখন বল তুই এখানে আসছিস কেন ভাই নায়িকা আসছে আমি এটা শুনছি যে নায়িকা অপবিশ্বাস আসছে বাইরে গ্যাঞ্জাম হচ্ছে পুলিশে ধরাধরি মারামারি করতেছে এই ফাঁক দিয়ে টুক করে দৌড় মেরেছে এরকম তেলে ভাজা জিনিস খায় না ম্যাডাম আপনি ডাইরেক্ট কন্ট্রোল করেন ডাইরেক্ট না ডায়েট কন্ট্রোল ও ডায়েট কন্ট্রোল মানুষ মাতাল মানুষ মাতাল মাতৃ ভুল হয় হ্যাঁ হ্যাঁ আই এম ভেরি দুঃখিত আমার যে সমস্যার পর আবেল আমার একখান পুরি খান আচ্ছা খাবে তুমি একটা কাজ করো তুমি বাইরে অপেক্ষা করো ম্যাডাম যখন আমার অফিস থেকে বের হবে তুমি ম্যাডামকে পুরি খাওয়ায়ও না না এখন আমি খাইয়ে দেখাচ্ছি বিরাট মজা ম্যাডাম তুই এদিকে তো তুই এদিকে 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 দেখি তো দেখি 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 এইটা কি পুরি এটা হচ্ছে লাগে স্যার যে ডালপুরি এটা এটা লাগে বেলপুরি আর ওটা ওটা এই যে বলছিলাম শাহিপুরি অনেক মজা এগুলো তো সবগুলো একই পুরি বেটা
আর এইবার আপনার আমি কই ব্যাপারটা হলো কি যে মনে করেন ডালপুরি আছে না ডালপুরির মধ্যে অনেক সময় ডাল থাকে না বেলপুরি কয় বেলপুরির মধ্যে অনেক সময় বেল থাকে না রাজপুরি কয় ওর ভিতর রাজা গুজা কিছু থাকে না যেরকম মানুষ মনে করে তো মনে করেন ওই নামের উপর খাই এটা ডালপুরি এটা রাজপুরি এটা শাহীপুরি আচ্ছা মানে পুরীর ভিতরে যা যা বলা থাকে ওগুলো কিছুই থাকে না কেরোসিন তেল কারণ এই তেল দেখতে সুন্দর অপশন দুই নারিকেল তেল কারণ এই তেলের ঘ্রাণ সুন্দর অপশন তিন সরিষার তেল কারণ এই তেল দিয়ে রান্না করা যায় গায়েও মাখা যায় এমনকি মাথাতেও দেওয়া যায় আর অপশন চার কোলেস্টেরল ফ্রি সয়াবিন তেল যেন চরকার হার্ট অ্যাটাক না হয় এখন উত্তর তোমাকে দিতে হবে যে কেরোসিন তেল নারিকেল তেল সরিষার তেল নাকি কোলেস্টেরল ফ্রি তেল আমার কাছে মনে হয় সরিষার তেল সরিষার তেল কেন কারণ সবকিছু করা যায় এখান থেকে না সরিষা সরিষার তেলের মধ্যে যেটা স্পেশালিটি আছে যেটা বাকি তিনটা তেলের নাই সেটা হচ্ছে ঝাঁজ ও তো নিজের চরকার মানে হচ্ছে অন্য চরকায় না দিয়ে নিজের চরকায় দিলে নিজের ঝাঁজটা নিজে বোঝা খুব বিশেষ ঝাঁজ খুব পছন্দ বোঝা যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আমরা প্রেমের মরা জলে ডোবে না এখন এই বিষয়ে আমরা কথা বেশি না বলাই ভালো কারণ আমরা দুজনই কম বেশি ভেসেই আছি এখন বলো যে প্রেমের মরা কেন জলে ডোবে না অপশন এক প্রেমের ঘনত্ব জলের ঘনত্বর চেয়ে কম তাই অপশন দুই পানির পরিমাণ কম ছিল তাই প্রেমের মরা পানিতে ডোবে নাই অপশন তিন প্রেমের মরাও জলে ডোবে কিন্তু যখন ডোবে তখন ভাই দেখার কেউই থাকে না আর অপশন চার প্রেমে কেউ মরে না মরার ভান করে পড়ে থাকে তাই জলে ডোবে না মরার ভান করে পড়ে থাকে মনে হয় এখন আর প্রেম আছে যাই করে সবাই ভানি করে ভানি করে প্রেমটা আর কেউ করে না জানো ডুববেও না কিছু হবে না সঠিক आंसर নাচতে না জানলে উঠান বাঁকা এখন উঠান কোন দিকে বাঁকা হালকা ডান দিকে বাঁকা অপশন দুই হালকা বাম দিকে বাঁকা অপশন তিন উঠান বাঁকা না বরং যে নাচ যে নাচছিল তার চোখ হয় টেরা না হয় বাঁকা আর অপশন চার উঠান এতটাই বাঁকা যে ডান পাশে দাঁড়ালে বাম পাশে বাঁকা দেখায় আর বাম পাশে দাঁড়ালে ডান পাশে বাঁকা দেখায় থ্রিটা লাইক চোখটা বাঁকা চোখটা বাঁকা এই জন্যই মনে হয় যে নাচতে না কারণ কি চোখ বাঁকার কারণে হচ্ছে সে নিজেই কনফিউজ যে আদৌ ফ্লোরটা সোজা ডালটা সোজা না বাঁকা আছে এবং এটাও সঠিক आंसर থ্যাংক ইউ সো মাচ একদম 30-এ 30 প্রত্যেকটা অ্যানসারের জন্য 10 মার্ক ছিল হ্যাঁ ওই যে এই যে এটা নিয়ে তুমি বাড়ি চলে যাও এই পুরো পুরো ফুলের ফলের ইনফ্যাক্ট জিনিসটা তোমার জন্য তো এটা পরে বাড়ি নাও আমাদের অনুষ্ঠানে প্রপস তো আপাতত প্রপস হিসেবে থাক কারণ এটা নিয়ে গেলে পরবর্তীতে আমরা খাবই কি মানুষকে দেখাবই প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য গ্র্যান্ড ফান শোতে আজকে আমাদের উদ্বোধনী পর্ব অর্থাৎ প্রথম পর্ব এবং প্রথম পর্বেই আমরা পেয়েছি আমাদের ঢালিউড কুইনকে আমাদের সাথে ফাইনাল ডিসিশন হয়ে গেছে গা এই নাটক ফিল্ম হ্যাঁ এইগুলোর জন্য আমার এই অফিস ভাড়া দেব না আমি আপনি আজকে চলে যাবেন কথা পাই কেন আমি অ্যাডভান্স দিছেন অ্যাডভান্স দিছেন ওটা ফেরত দেব অ্যাডভান্স দিছেন এর কোন নিয়ম এটা অ্যাডভান্স দিয়েছি এটা আমার নিয়ম না আপনার নিয়ম আপনার এই ফিল্মের অফিসে থাকো যাব না ভাই আরে না আমি তো যাই কি গরিবের বাড়িতে হাতির পাড়া কেমন আছেন আপনি ভালো আছেন আমি কিন্তু আপনার চিনছি বুঝছেন চিনছি আপনার অনেক ফিল্ম দেখছি এত সুন্দর অভিনয় করেন না আমাদের আমাদের বাড়িওয়ালা আমাদের বিশিষ্ট বাড়িওয়ালা হ্যাঁ এত সুন্দর অভিনয় করে আলু ভাই জানি যে আপনারা আহেন এই জন্য তো ওনার ভাড়া দিচ্ছি বুঝছেন না ওনার খুব লাইক করছি আমি আমার বাড়িতে আইছে আর খিলার নাই ওইলো কিছু
আপনারই তৈরি। এই পুরান ঢাকার কিন্তু একটা ঐতিহ্য আছে, এই যে আমরা সর্দার, কালা সর্দার, বুঝছেন? এই যে মনে করেন যে ঢাকা শহরে ১২ জন সর্দার এই ঢাকা শহরে ডেকে রাখত, সেই সর্দারের একজন কিন্তু আমি, ঠেলা আছে বুঝছেন, সেই রকম। কিন্তু এখন কি খিলাইবেন কি এটা বলেন? কি খাইবেন কর, কি কি আছে? খাইবেন মোড়ক পোলাও খাইবেন, হ্যাঁ বাখরকলি আছে, মালাই দিয়ে খাওয়ান যাবে, যে বুন্দিয়া 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 দিয়ে, বুন্দিয়া বুন্দিয়া ম্যানেজ করবো, অসুবিধা নেই। কি খাইবেন তাহলে মুখ দিয়ে বাইর করলে আমি লয়ে দিচ্ছি ব্যবস্থা, সবগুলো আইটেম একটা করে নিয়ে আসেন না তাহলে ম্যাডাম, একটু কষ্ট করে বহেন, আমি খাওয়ার ইন্তজাম করতে আছি, না খাই কিন্তু যাইতে হবে না, হ্যাঁ গুড বুঝছেন, আমি যাই গে, ওকে যাই, বাহ ভেরি গুড। আমাদের বাড়িওয়ালা সাহেব কালু সর্দার, অপুবিশ্বাস একজন অভিনেত্রী এবং অত্যন্ত সফল অভিনেত্রী, তার পাশাপাশি সবচেয়ে বড় পরিচয় অপু একজন নারী, এবং নারী হয়ে অপুর যে সবচেয়ে বড় পরিচয় সেটা হচ্ছে অপু একজন মা, এবং অপু নিজেও মা বাবারই সন্তান। তো সেই জায়গার থেকে কোন পরিচয়ে পরিচিত হতে পেরে অপু নিজেকে সার্থক মনে করে? অবশ্যই মা, কিন্তু সফলতা আত্মতৃপ্তি পরিপূর্ণতা আসবে ঠিক ওই দিন যেদিন একজন সফল মা হতে পারবো। আজকে আমি হয়তো মা, বাট সফল মা নই, সফল মা তখন হব যখন সন্তানকে অনেক সফল করতে পারবে। এবং আমি জানি যে অপু যেরকম মেয়ে তো যেরকম মা, তো এবং এমন একজন মায়ের মেয়ে সব দিক থেকেই, অপু উইল বি আ সুপার সাকসেসফুল মাদার অ্যাজ ওয়েল, যেরকম করে অপু সুপার সাকসেসফুল হিরোইন। এবার আমি একটু তোমার দেশের বাড়ি যাই, ঘুরে আসি একটু বগুড়া থেকে। তো বগুড়ার জেলার কিছু ভাষা আমি এবার অপুকে বলব, এবং সেগুলোর মানে কি আমি তো ভাই বগুড়ার মানুষ না, আমি তো জানি না। যেমন বগুড়ার ভাষায় যদি বলা হয় জিউ যেটি জিঙ্কা হামিও সেটি সিঙ্কা, এটার মানে কি? মানে যে যেখানে যেমন আমিও ঠিক ওখানে তেমন। ওয়াও, কারেক্ট কারেক্ট, সঠিক অ্যানসার। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, আলু তো আলু, উক্কালি আলু, কুত্তেলি আলু, কিশকলি আলু, এটার মানে কি? মানে আসছো তো আসছো, মানে এসেছো, ওইটা কেন নিয়ে আসলা, কোথায় থেকে নিয়ে আসলা, যে প্রোডাক্ট আনা হয়েছে চর্চা আছে নাকি? অ্যাকচুয়ালি আমরা যখন বাড়িতে সবাই কথা বলি একদম এই ভাষায়, এটা আমাকে শুনতে হবে, কিন্তু এই জাপানি ভাষা বুঝবো না আমরা কিচ্ছু, কিন্তু উপবিশ্বাস মানে হয় না যে সাধারণত আমরা কি মনে করি উপবিশ্বাস, আচ্ছা উপবিশ্বাস কি দাঁত ব্রাশ করে, আচ্ছা করলে যখন উপবিশ্বাস দাঁত ব্রাশ করবে তখন কীরকম লাগবে দেখতে, তো ঠিক তেমনি মানে উপবিশ্বাস যখন এই ভাষায় কথা বলবে ওইটা দেখতে কীরকম লাগবে, এটা আমাদের জানার বিষয় আছে। আচ্ছা অ্যাপার্ট ফ্রম দ্যাট, উপবিশ্বাস নায়িকা বনে গেছে, পুরো দস্তুর নায়িকা, বাংলাদেশে এক নামে উপবিশ্বাসকে সবাই চেনে, কিন্তু উপবিশ্বাস যদি কোনো কারণে নায়িকা না হতো তাহলে উপবিশ্বাস কি হতো? প্রথমে ইচ্ছে ছিল ছোটবেলায় যে আমি একজন নাচের টিচার হই, আচ্ছা, কারণ আমার মানুষকে শেখাতে অনেক ভালো লাগে, এন্ড তারপরে মনে হয়েছে আমি যদি একজন ভালো লয়ার হতে পারতাম, আচ্ছা, কারণ মানুষকে যুক্তি তর্ক দিয়ে মোটিভেট করাটা আমার কাছে অনেক ভালো লাগে, সত্য বলে, হ্যাঁ সত্য বলা, সত্য বলানো, হ্যাঁ বলানো, তার মধ্যে অনেক কিছু শেখার থাকে, জানার থাকে, শেখানোর কিছু থাকে, যেটা আমার ভালো লাগে। তুই একটু বড় হয়ে গেলি কবে থেকে রে, এত ম্যাচিউর কবে থেকে হলো? আচ্ছা এমন কোন কিংবদন্তি চরিত্র যেটা এখনো উপবিশ্বাস করতে পারেনি কিন্তু করতে চায়, যেমন অপু অলরেডি পার্বতীর ক্যারেক্টার করেছে দেবদাসে, কিন্তু এমন কি আর কোনো ক্যারেক্টার আছে যেটা অপু করতে চায় বা করার সুযোগের অপেক্ষা আছে যে একদিন এই টাইপের ক্যারেক্টার করলে আমি ঠিকই ঝাঁপিয়ে পড়ব? আমাদের বাংলাদেশে সবচেয়ে সুন্দরী, যেহেতু আমি সিনেমার মানুষ আমি এটা ঘিরেই বলবো, ববিতা ম্যাডাম আছেন, ওনার বায়োগ্রাফি যদি কখনো করে আমি উইদাউট টেমিনেশনে তার বায়োগ্রাফি করব। আমি জানি না উনি সেটা পারমিশন দিবেন কিনা, ববিতা ম্যাডাম কি এমনি জানেন তোমার ইচ্ছাটা সম্পর্কে কখনো ব্যাপারে? এটা এটা উনি জানেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা আমরা সবাই জানলাম এই শোতে, যদি উনি দেখেন, যেহেতু উনি অসম্ভব বড় মাপের মানুষ, আদৌ টিভি দেখেন কিনা আমার জানা নেই, বাট যদি কখনো ওনার চোখে পড়ে আমার এই মেসেজটা যেন ওনার কাছে যায়। ফ্যান্টাস্টিক আইডিয়া, এন্ড উই
I think I can arrange a meeting. Even to me, you are director. I can arrange a meeting with her and you. And basically, I am with Thakbok Shekane. Even Asha Puri, our project will also be there. And since you have program, it is full of fillers. Director, to I am in charge of it. Right. আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এবারের প্রশ্নটা হচ্ছে এরকম যে সবাই তো আমরা চাই যে বড় কোনো তারকাদের সাথে যদি আমার কোনো রোল হতো মুখোমুখি দাঁড়াতে পারতাম ক্যামেরার সামনে, তো এরকম কোনো তারকা আছে কি যার সাথে অপু কাজ করতে পারেনি বা কাজ করতে চায় বা চেয়েছিল বা এখনও স্টিল তার ইচ্ছে আছে এমন কোনো অভিনেতা বা অভিনেত্রী? আমার ছোটবেলা থেকে বম্বে ইন্ডাস্ট্রির একজন হিরোকে খুব পছন্দ এবং এত বেশি পছন্দ ছিল যে আমি আমার বান্ধবীদেরকে বলতাম যে তাকে তোরা জামাইবাবু ডাকবি। আচ্ছা ওকে। হয়তো না বুঝেই বলতাম, সেটা হচ্ছে শাহরুখ খান। আচ্ছা ওকে। মানে খুব পছন্দের একজন মানুষ, খুব পছন্দের একটা হিরো, উনি যদি তার সাথে আমার পদ মানে স্ক্রিন শেয়ার হতো বা পর্দা শেয়ার হতো আমার অনেক বেশি ভালো লাগতো। অবশ্যই, এবং আমাদেরও খুব ভালো লাগতো যে আমাদের একটি মেয়ে যদি এরকম একজন মহাতারকার সাথে কাজ করতে পারতো। যদি আমার আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আছে, আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে প্রোগ্রাম করার, ওনার সাথে এইভাবে মুখোমুখি বসে গল্প করার, কথা বলার। বাংলাদেশে তিনি একবারই এসেছিলেন 2010 সালে আর্মি স্টেডিয়ামে প্রোগ্রাম ছিল, এই অধম ওই প্রোগ্রামের উপস্থাপক। আমার ভালো আরো বেড়ে গেল যে আমি না হোক আমার ড্রিমটা হয়তো আমার ভাইয়ের মাধ্যমে। ইজ আ গুড ড্যান্সার। কবি করব আমি দেখলেই বোঝা যাচ্ছে ওর সাথে যেভাবে, তুমি বুঝতে পারছো না যে ও কিভাবে কথা বলছে। আমি তো আমি এতক্ষণ ডার্ক ক্যারেক্টারে আমি কিছু হইনি, বাট হতাশ হলাম এইভাবে আশেপাশে বসছে। কি বাজে ব্যাপার এই, শুনো ওনার শিডিউলের আবার অসুবিধা। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে তুমি দেখেছো আমার সাথে কথা বাদ দাও, কে এসেছে দেখেছো? কে কে দেখো ভালো করে দেখো। ও মাই, তোমার সাহেলি, তোমার বান্ধবী এসেছে। সো গর্জিয়াস, মাই গুডনেস, ও মাই গড। কেমন আছেন আপনি ম্যাম? এই তো ভালো। ও মাই গড, একটু ছুঁয়ে দেখবো? না না ময়লা পড়ে যাবে বাবা, কি সুন্দর। না দেখতে পারো, একটু ছুঁয়ে দেখো। কি ভালো লাগছে দেখি, একটু ছুঁয়ে দেখো। করে ছুঁয়ে দেখো, মুখে বড় জ্বালা। আমি কি বলবো বুঝতে পারছি না, আমি একদম এক্সাইটেড হয়ে যাচ্ছি। কবে কোরিওগ্রাফ করব আমি? করবে যে কোনো সময়। তুমি এখন কোরিওগ্রাফ যে করবে ওর ছবির, তো তুমি একটা নমুনা না দেখালে আমরা বুঝবো? নমুনা তো দেখাবোই। তুমি নিজেও একটা নমুনা, মানে আরেকটা নমুনা দেখাও। কেমন জানি না, যাও। একদম বুঝতে পারি না, দরকার নেই তোমার বোঝার। কখনো না, কোনোদিনও না, জীবনেও না। বাপ তুই যা। ফেভারিট গান কোনটা এখন সেটা বল, আমি সেইটার উপরে নাচ করে দেখাবো। অপুর তো অনেক গান আছে ওর কাছে। আই নো দ্যাট, প্লিজ ডোন্ট ডিস্টার্ব আস। ওরে বাবা, এই অবস্থা? বলে কোনটা দেখতে চাচ্ছিস? বল না, এটা আমার, এটাও তোমার, এটা আমার। ও মাই আকাশ মুখ লোকি কারো প্রেমে পড়েছে সেটা তুমি জানো? সেই গানটার সাথে আমরা এখন পারফর্ম করব। ও মাই গড, আচ্ছা।